আবারো কাছারে বৃহৎ পরিমাণে মাদক দ্রব্য সহ গ্রেফতার এক যুবক। কাছার পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। জেলার বিভিন্ন প্রান্তে একাধিক অভিযানে উদ্ধার বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য। মাদক পাচারে জড়িত রাজ্য ও বহিরাজ্যের একাধিক ব্যক্তিকে পাকড়াও করে পুরা হয়েছে হাজতে। আবারো বৃহৎ পরিমাণ মাদক দ্রব্য সহ পুলিশের হাতে ধরা পড়ল যুবক। 260 গ্রাম সন্দেহজনক হেরোইন সহ গ্রেপ্তার এক। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ধলাই থানা এলাকার খাসপুরে অভিযান চালিয়ে 20টি সাবানের কৌটায় মোট 260 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের লুকনাথপুর গ্রামের বছর 37 যুবক রশিকউদ্দিন লস্করকে। ধলাই পুলিশ রশিকউদ্দিনের কাছ থেকে একটি পালসার বাইকও বাজেয়াপ্ত করেছে। এদিনের অভিযানে ছিলেন কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো, ধলাই ও শিলচর সদর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। একের পর এক অভিযান চালাচ্ছে আসাম পুলিশ, তারপরেও যেন রাশ টানা যাচ্ছে না ড্রাগস পাচারকারীদের পাচার কাণ্ডে। আবারও কাছাড়ে বৃহৎ পরিমাণে মাদক দ্রব্য সহ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। জেলার বিভিন্ন প্রান্তে একাধিক অভিযানে উদ্ধার করা হয়েছে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য। মাদক পাচারে জড়িত রাজ্য এবং বহিরাজ্যের একাধিক ব্যক্তিকে পাকড়াও করে পুরা হয়েছে হাজতে। আবারও বৃহৎ পরিমাণে মাদক দ্রব্য সহ পুলিশের হাতে ধরা পড়েছে এক যুবক। 260 গ্রাম সন্দেহজনক হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। সোমবার রাতে ধলাই থানা এলাকার খাসপুরে অভিযান চালায় কাছাড় পুলিশ। সেই অভিযানে 20টি সাবানের কৌটায় 260 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সপ্তগ্রাম জিপি লুকনাথপুর গ্রামের যুবক রশিকউদ্দিন লস্করকে। ধলাই পুলিশ রশিকের কাছ থেকে একটি পালসার বাইকও বাজেয়াপ্ত করেছে। এই অভিযানে ড্রাগস বিরোধী অভিযানে নেতৃত্ব ছিলেন কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো, এছাড়াও সাথে ছিলেন ধলাই ও শিলচর সদর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।